রাজনীতিকে দিতে হবে আপনাকে আপনি যদি মনে করেন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ আপনি যদি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন দেশ আপনি যদি মনে করেন আমি বাংলাদেশের নাগরিক সো আই হ্যাভ দ্য রাইট টু আমি যতদূর জানি যে আপনারা একসাথে একই জোটে আছেন কিন্তু যুগপথ আন্দোলন কখনোই আপনাদেরকে একসাথে করতে দেখা যায়নি মানে হলো হয়তো মানে যেটাকে বলে প্রকাশ্যে

যুগপথ ভাবে আন্দোলন কেন করছি না আপনার এই কথাটা নয় সেই দুই হাজার ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে নির্বাচন কথা ছিল যখন সাহেব নতুন করে তার যাত্রা শুরু করেছেন সেখান থেকে ফখর উদ্দিন সরকার আসলো দুই হাজার ছয় সাল থেকেই আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরে আন্দোলন শুরু হয়েছে পল্টনের ময়দানে যুগবত আন্দোলন করতে গিয়েই পল্টন মোড়ে ছাত্র শিবিরের স্পট ডেড তৎকালীন ছাত্র শিবিরের নেতা হত্যা করা হয়েছে লাশের উপর নৃত্য করা হয়েছে সেই যে লাশের মিছিল চলছে এখন ছাত্র শিবিরের শহীদ সংখ্যা দুইশত চৌত্রিশ জন চিন্তা করতে পারেন এই চিত্রটা এমনিতেই তৈরি হয়নি দুই সালের যে লং মার্চ আয়োজন ঘোষণা করা হয়েছিল সেখানে আমাদের মনসুর ভাই সাদত বরণ করেছেন রাজধানীর সেই মালিবাগ মোড়ে এই থেকে শুরু করে সারা বাংলাদেশের একদম পথে প্রান্তরে প্রান্তরে যুগলপথ ভাবে আন্দোলন হয়েছে কিন্তু সরকারের আন্দোলন করে মানুষ হত্যা করার মধ্য দিয়ে তার কর্ণপাত করার কোনো মানসিকতা সরকারের নেই প্রয়োজনে আমি বলবো আজকে তো সিরিয়ার উদাহরণ দিতে হয় সিরিয়ায় ইতিমধ্যে আপনারা জানেন বাসারাল আল ক্ষমতায় থাকার জন্য জাতিসংঘ ঘোষিত নয় লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে কোথায় সিরিয়ার সরকার তো পরিবর্তন হয়নি কয়েকদিন আগে নির্বাচন হয়েছে আপনারা নির্বাচনে বিবিসির যে রিপোর্ট করেছে সেই রিপোর্টে দেখছেন যে সেখানে ভোটার হলো কয়েক কোটি লুক হলে একজন কেন লোক একজন বলছে একজনই কোটি ভোট দিয়ে দিচ্ছে বিবিসি ছবি দিছে একসাথে বাসার আল আসা আর আট দশটা ছবি সবগুলোই হলো বাসার আল আসার ছবি আপনারা দেখছেন মায়ানমারে যে জান্তা সরকার নতুন করে যাত্রা শুরু করেছে এত বড় গণ আন্দোলন এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে না প্রতিদিন হত্যা করা হচ্ছে কিন্তু কোথায় তাদের কর্ণপাত কোথায় খেয়াল করছে কোথায় পৃথিবী ব্যাপী

তাদেরকে রাজনীতি করতে সুযোগ দেওয়া হচ্ছে না আপনি কি মনে করেন কি বিগত আমলে আপনারাও তো ক্ষমতা ছিলেন আপনাদের নামেও তো বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে আপনার ক্ষমতা থাকাকালীন অনেককে আপনারা খুনও করেছেন আপনারা রক কেটেছেন আপনারা বিগত আমলে আপনাদের অনেক অপরাধের ফিরিস্তি রয়েছে যারা ক্ষমতায় থাকে তারা কি আসলে কখনোই বিরোধী দল ইতিহাসে কখনো অন্য দলকে কখনো সুযোগ দিয়েছে রাজনীতি করবার এটা তো স্বাভাবিক রাজনৈতিক একবার সুযোগ দিতে হবে আপনাকে আপনি যদি মনে করেন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ আপনি যদি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন দেশ আপনি যদি মনে করেন আমি বাংলাদেশি নাগরিক সুডোপলিটিক্স আমাদের রাজনৈতিক করার অধিকার আছে এই অধিকার আমাকে দিতে হবে এই অধিকার আপনি যদি বলেন যে ভাই অধিকার কি মানে অধিকার কি নিতে হয় নাকি আদায় করে নিতে হয় নাকি কেউ দেয় আপনি না এটা অধিকার অধিকার আদায়ের অনেকগুলো মানে আদায়ের ক্ষেত্রে আমরা জানি যে ইতিহাসে আদায় করবার ক্ষেত্রে ছাত্র সংগঠনগুলিকে সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা পালন করতে দেখেছি বিগত ইতিহাসে যেটা আমাদের কাছে একদম খুব বেশি আগের ইতিহাস না খুব মানে আমাদের আধুনিক ইতিহাসের মধ্যে যদি হ্যাঁ 1948 সালে যে ভাষা আন্দোলন সূচনা হয়েছিল সেটা সূচনাই হয়েছিল ভাষা আন্দোলনের সেটাই বলছি তো সেই ক্ষেত্রে আপনারা কেন পিছিয়ে হয় বাংলাদেশের মানুষকে দেওয়া হয়নি সেই ভাষার অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য ছাত্র সমাজই মাঠে এসেছিল মাঠে নেমেছিল দেখেন এই যে আজকে এখানে সাধারণ ছাত্র অধিকার পরিষদের ছাত্রদের অধিকারকে দেয়া হচ্ছে না ছাত্রদের মৌলিক অধিকার হলো যে তাদেরকে কোটা মুক্ত মেধার ভিত্তিতে একটা ব্যবস্থা তৈরি করে দিতে হবে অধিকার দেয়নি তখন ছাত্র সমাজ নেমে এসেছে বাধ্য হয়ে ছাত্র সমাজকে গ্রহণ করতে হয়েছে সবাইকে সরকারকে গ্রহণ করতে হয়েছে সত্যিকার অর্থে এখন সলমান যে সংকট এই সংকট উত্তরণে ছাত্র সমাজকে মাঠে আসতে হবে তার কোনো বিকল্প নেই বাস্তবিক পক্ষে ছাত্র সমাজকে কেন আজকে ভয় পাচ্ছে সরকার দেখেন এই যে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বন্ধ থাকার অনেকগুলো কারণ উল্লেখ করা হয়ে থাকে কিন্তু মুখ্য এবং প্রধানতম কারণ হলো সরকার জানে যে কোনো কারণে যদি আবার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ছাত্র ছাত্রীর কলকাগলিতে মুখরিত হয় তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য একটু সুযোগ পায়

মানে ঘাতলে দেয়া মত আর কিছু হ্যাঁ কিন্তু তারাও যখন বিরোধী দলে ছিল আপনারাও অনেক অত্যাচার করেছেন কাদের উপরে আপনারা অনেক অত্যাচার করেছেন তাদের উপরে ইতিহাস আছে ছবি আছে ভিডিও আছে আমি একটু নুরুল নুরুল করিম আকরাম আপনার কাছে যদি যাচ্ছি আপনি কি তাদের সাথে একমত কিনা যে সরকার স্পেস দিলে বিরোধী দলগুলি রাজনীতি করার সুযোগ রয়েছে না দিলে রাজনীতি করার সুযোগ নেই এবং আদায় করে নেয়ার ক্ষেত্রে ভিন্ন মত আমরা দুজনেই পোষণ করি মানে আমার এই ছিল যে আদায় করে নেওয়াটা হলো রাজনীতি আর ওনারা বলছেন দেয়াটাও একটা রাজনীতি অনেকটা এরকম ইঙ্গিত দিচ্ছেন আপনি কি মনে করেন পাশাপাশি আপনার কাছে আমার স্পেসিফিক আরেকটা কোয়েশ্চেন আছে যেটা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা শুনি যে আপনি আপনি ব্যক্তিগতভাবে সাবলীল একজন মানুষ আমি আপনাকে পছন্দ করি এরকম কোনো সন্দেহ নেই কিন্তু আপনাদের অবস্থান নিয়ে একটা কানা ঘুষা আছে সব বিভিন্ন মহলে যে সরকারের সাথে আপনাদের একটা মনস্তাত্ত্বিক একটা সম্পর্ক রয়েছে এবং একটা সক্ষতা রয়েছে যে কারণে আপনাদেরকে

সিনিয়র সহসভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ভাই এবং ফারুক হাসান ভাই ইব্রাহিম খান ভাই আজকের এই শোতে যারা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি সাগর ভাইয়ের প্রশ্ন এবং আমার আগের সালাউদ্দিন ভাই এবং শ্রাবণ ভাইয়ের প্রশ্নের উত্তরের রেশ ধরে যে কথাটি আমাকে আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে সরকারকে স্পেস দিবে না স্পেস নিতে হয় এখানে আজকে তো প্রায় পনেরো বছর চলছে এই সরকার করেছে আপনি যদি দেখেন এর মধ্যে বারবার ভেরিয়েশন এসেছে তাদের ক্ষমতা তারপর নির্বাচন পরবর্তী ক্ষমতা পরিচালনা প্রথম সময়গুলোতে আমরা দেখেছি আহ বিরোধী দল যারা নিয়মতান্ত্রিকভাবে বিরোধী দলে বিরোধী দলে ছিলেন তাদেরকে সেভাবে মাঠে ময়দানে সর্বত্র দাপিয়ে বেড়াতে দেখেছি পরবর্তীতে আস্তে আস্তে যখন ক্ষমতা থেকে যতদিনই দূরে ছিলেন দূরে থাকতে থাকতে তাদেরকেও কিছুটা নিস্তেজ বা হতাশা ঘিরে ধরেছে এই জিনিসটা কাউকে হট করার জন্য বলছি না কিন্তু দুইটি দুটি জিনিসই আমরা পাশাপাশি দেখতে পাই নতবা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিষয়ে যদি আপনি কিছুক্ষণের জন্য স্কিপ করে যান তাহলে এখানে ফারুক ভাই আছেন ছাত্র যুব অধিকার পরিষদ মাঠে আমরা দেখেছি তারা কিন্তু কাজ করেছে তারা বিরোধী দল না হোক আপনি বলেছেন যে যদি যদিও এখনো এখন সংসদে বিরোধী দল নাও থাকে কিন্তু মাঠ পর্যায়ে শক্তিশালী দল আছে তো অনেকে কিন্তু কাজ করেছে এবং আপনি আমাকে পরবর্তীতে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুবিধাটা আমি বলে বলতে চাই যদিও নিয়মতান্ত্রিক আন্দোলন বা আপনি বলেছেন জোট ভিত্তিক যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের যে যুগপথ আন্দোলন যুগপথ আন্দোলন যদি যদিও না হচ্ছে কিন্তু মাঠে ময়দানে প্রোগ্রাম করতে আমরা কিন্তু দেখি এবং প্রোগ্রাম করেন তারা তো এই যে সরকার আপনারা তো সাথে যুক্ত হচ্ছেন না আপনারা কারো সাথে যুক্ত হচ্ছেন আপনারা নিজেরা করছেন বা আমরা নিজেরা করছি এবং আপনারা মতাদর্শ ভিত্তিক দেখা যাচ্ছে যে একটা আন্দোলনের সব সময় চেহারা দেখা যাচ্ছে যুগবত আন্দোলনের যে ব্যাপারটা আছে যে যদি আপনাদের ডেস্টিনেশন এক হয়ে থাকে আমার প্রশ্ন আরেকটা যেটা ইয়া হলো এটা হলো যে আমরা জানি সাধারণ মানুষের ভাবনা হলো যে ইসলামিক ছাত্র সংগঠন যারা আছে বা ইসলামিক সংগঠন যে রাজনৈতিক সংগঠন যা আছে এদের একটাই টার্গেট মোটামুটি মানে হলো একটা মোটা মোটা দাগে একটাই টার্গেট ধরে রাজনীতি করে আর কি ইসলামিক বিষয়গুলিকে দেখা যাচ্ছে ভিন্ন মতাদর্শ নিয়ে রাজনীতি করছে এবং অন্যান্য ইসলামিক দলগুলোর থেকে আপনাদের একটা বড় বিশাল একটা দূরত্ব আপনার বজায় রাখেন আর কি এই যে সংগঠনের আপনাদের সংগঠনের প্রতি যে মানুষের ভাবনা আর আপনাদের মতাদর্শ ভিত্তিক যে ভিন্নতা রয়েছে এর আসল কারণটা কি বলে মনে করেন ধন্যবাদ সাগর ভাই অনেকগুলো প্রশ্ন একত্রিত আমি যদি বলি একদম আমি যে আপনাদের কেন তাহলে ওই একটা বড় দূরত্ব আছে সেটাও বা কেন মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমরা দেখি আপনাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কটু মন্তব্য আসে বা তাদের পক্ষ থেকে এই ভিন্নতা থাকলে পরে তাহলে আর ইসলামিক যে টার্গেট আপনাদের এটার মধ্যে আর মানুষের ভাবনার তাহলে একটা বড় গ্যাপ রয়ে গেল কিনা বা আপনি কিভাবে দেখেন ধন্যবাদ অনেকগুলো প্রশ্ন করেছেন সেই অনুযায়ী আমাকে উত্তর দিতে হবে একটু সময় সম্ভবতা নিতে হবে আমি যে কথাটা বলছিলাম সেটা এখনো শেষ করিনি এখন কথা হচ্ছে যে না আপনি আপনার প্রশ্নে এই প্রশ্নের একটা উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এটা একটা রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের আমি যদি বলি স্পষ্ট করে তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সংকটের আপনি কথা বলেছেন সে রাজনৈতিক সংকটের এটা একটা প্রধানতম সংকট হচ্ছে বিগত পঞ্চাশ বছরের বাংলাদেশ রাজনৈতিক যে সংস্কৃতি ভিন্ন মতকে সম্মান জানানো এবং বিরোধী দলের মতামতকে সম্মান জানানো এই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে যাওয়ার পেছনে আপনি যদি দেখেন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে পরবর্তী আহ বারবার নির্বাচন নির্বাচন হয়েছে বিভিন্ন দল ক্ষমতা এসেছে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে কখনো আহ প্রতিষ্ঠিত হয়েছে আবার কখনো এমন হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাদ দিয়ে একটি দল এককভাবে নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং তাদের অধীনে কেউ না আসার ফলে ফেব্রুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত চার মাসের ব্যবধানে বাংলাদেশে একেবারে সর্বনিম্ন সময়ের একটি সংসদ গঠিত হয় এরপর দুই মেরুর একেবারে মোটা দাগে দুই মেরুর দুটি শক্তি ঐক্যবদ্ধ হয়ে কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করে পরবর্তীতে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু হয় এর পরবর্তীতে আবার সরকার গুলো এভাবে মানে পালা চলতে থাকে এখান থেকে আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের একটা রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে ভিন্ন মতকে সম্মান না জানানো স্কোপ না দেয়া তাদেরকে ডিস্টার্ব করা পর্যায়ক্রমিক ভাবে ডিস্টার্ব করা এখন এই ডিস্টার্বনেস এর ভাগিদার ইতিপূর্বে পঞ্চাশ বছরে বাংলাদেশে যারাই নেতৃত্ব দিয়েছে প্রত্যেককে এটার ভাগ নিতে হবে এই সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়ার পেছনে তো ফলশ্রুতিতে বর্তমান আওয়ামী সরকারের আমলে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এটা ভাবে ঘটে আসা বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়া সংস্কৃতির এক একটা প্রতিফলন যেটাকে এখন তারা দীর্ঘমেয়াদের সরকার থাকার ফলে এখন আরো সুযোগ পাচ্ছে এবং বিরোধী দলগুলোর উপর আরো বেশি জেকে বসার চেষ্টা করছে এরপর আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে আমাদের উপর যে ব্লেমটি আহ বরাবর এসে থাকে আপনার সাথে এর আগেও যখন আমার কথা হয়েছে আর এক অন্যদিন অন্য একটি শোতে সেদিনও এই বিষয়ে আমি প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়েছে একেবারে অনাকাঙ্ক্ষিত মুখোমুখি আমাদেরকে হতে হয় সে প্রশ্নটি হচ্ছে সরকারের সাথে সরকারের সাথে আমাদের কানেকশন এটা একেবারে আমাদের উপর মিথ্যাচার যে মিথ্যাচার যারাই করছেন তাদের জন্য আমরা দোয়া করি দোয়া করা ছাড়া আমাদের হাতে আর কোনো কারণ নেই আর কোনো কিছু করার নেই দ্বিতীয় কথা হচ্ছে মিথ্যাচার করার পেছনে আপনি কয়েকটি দিয়েছেন যে এই সমস্ত কারণে মিথ্যাচার আমরা স্পেস পাই স্পেস পাইনা কে এই বিষয়টি আজকে তো এখানে একেবারে মূলধারার এবং বড় সংগঠনগুলো এখানে উপস্থিত হয়েছে যে স্পেস পান না কোনো কোথাও দাঁড়াতে পারেন না আহ একটি মানববন্ধন কিংবা মিছিল করতে পারেন না কোথাও বক্তব্য রাখতে পারেন না এই বিষয়টি যদি এখানে আজকে স্পষ্ট হয় তাহলে সুন্দর হবে নয়তো এই একটি বিষয়কে আমাদেরকে কাঁধে নিয়ে মাথা নিয়ে সবসময় চলতে হচ্ছে এবং অন্ধকারে ঢিল ছড়ে দেওয়া হচ্ছে যে বিষয়টির কোন প্রমাণ বাংলাদেশে ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি এবং কি আপনাকে আমি আরো জানিয়ে রাখতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির বয়স পঁয়ত্রিশ ছুঁই ছুঁই এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সংগঠন করার বয়স প্রায় ত্রিশ বছর আমরা পা রেখেছি ইতিমধ্যে আমরা শুধু আওয়ামী সরকারের শাসনামলই আমরা অতিক্রম করছি না আমরা তার আগের সরকার আমরা অতিক্রম করেছি আমাদের সঙ্গে বর্তমান যারা সরকারে আছে তাদের সঙ্গে আমাদের আচরণ আমাদের সঙ্গে তাদের আচরণ যে যেরকম আপনি বিগত সময়ের সরকারগুলোর আচরণ যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে যে তাদের আচরণ এমন ছিল আজকে আমাদেরকে যারা ব্লেম করছে তাহলে আমি তাদের কাছে একেবারে সুন্দর একটি প্রশ্ন রাখতে চাই যে আজকে আওয়ামী সরকার আমরা মধ্যবর্তী অবস্থায় থাকার ফলে আমরা যেহেতু কোনো পক্ষেরই না কোনো পক্ষের সাথে আমাদের যেহেতু রাজনৈতিক গাঠবন্ধন হয়নি না হওয়ার ফলে আমাদেরকে যেহেতু তারা অত্যাচার নির্যাতন জুলুম নিষ্পেষণ করার মধ্য দিয়ে ভিন্ন কোন বলয় আমাদেরকে ঠেলে দিচ্ছে না এখন যারা আমাদের উপরে ব্লেম করছেন তারা যদি আবার সরকার গঠন করেন তাহলে কি তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর অকারণে কোনো কারণ ছাড়াই তারাকে নির্যাতন নিষ্পেষণ চালাবেন কিনা যদি এমন হয় হ্যাঁ আমরা নির্যাতন নিষ্পেষণ চালাবো এখন আওয়ামী সরকার কেন এভাবে সরাসরি চালাচ্ছে না যেভাবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রতিপক্ষের যে যারা ইতিপূর্বে ছিল যে আওয়ামী সরকার সরকার গঠন করার পর যারা বিরোধী দলে ছিল তাদের সাথে যে আচরণ করছে সে আচরণের আমরা মুখোমুখি হচ্ছি না কেন তাহলে যদি আপনারা ক্ষমতায় এসে আমাদের প্রতি মানে অত্যাচার করবেন বলে এখনই প্রতিশ্রুতি দেন তাহলে এই প্রশ্ন অমূলক নয় আর দ্বিতীয় কথা হচ্ছে না কথা হলো যে কথা হলো যে যে কোন সরকার যে কেউ মানে যে কোন সরকার যখন থাকে বাইরে বিরোধী দল যারা থাকে তাদের স্বাভাবিক এটা এটা হল পলিটিক্যাল আচরণ হ্যাঁ আমার কথা একটু শেষ করে একটু একটু শেষ করি এর কথা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের তাদের শুনতে হবে আমি আপনাকে বেশি অনেকগুলো প্রশ্ন বেশি প্রশ্ন যাওয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আক্রান্ত হচ্ছে না এই তথ্যটি সঠিক নয় এটা একেবারে অসত্য একটি বক্তব্য ইসলাম বিগত যে গত ছাব্বিশে মার্চের পর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি অদ্ভুত পরিস্থিতি এই পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমরা এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে স্পষ্ট করে একেবারে নাম ঠিকানা সহ উল্লেখ করে বলা হয়েছে যে এই ঘটনার মধ্যে আমাদের অসংখ্য হ্যাঁ এখন আমি এটাও জানি ব্যক্তিগতভাবে আমিও জানি যে আপনাদের অনেকে এখনো পর্যন্ত আপনার বিভিন্ন মামলা আছে জেলে আরও মামলা দেওয়া হয়েছে এরকমও খবর আছে যে জেলে থাকা অবস্থাতেও মামলা দেওয়া হচ্ছে কিন্তু কথা হলো যে আপনাদের এই অনৈক্যের কারণে অনৈক্যের কারণে যে প্রশ্নটা আমি করেছিলাম যে বিরোধী দলীয় আচরণের ক্ষেত্রে কি বড় ধরনের ব্যবধান রয়ে গেছে কিনা কারণ আপনাদের নিজস্ব অনৈক্যের কারণে কিন্তু অবশেষে কিন্তু এই যে বিরোধী দলীয় যে একটা জোট বন্ধন যুগপথ আন্দোলন এগুলির ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক ব্যবধান বা পার্থক্য বা দূরত্ব রয়ে গেছে সেগুলিকে মিটিগেশনের ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা এবং আপনারা অতটুকু অগ্রগাম হয়েছে। সে নিয়েই আমার প্রশ্নটা ছিল